আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দেখতে পাচ্ছেন একটা বিয়ে বাড়িতে চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রামে, আর হুটহাট করেই কিন্তু আমরা ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসছি বিয়ে খাওয়ার জন্য। আর ঢাকা থেকে চট্টগ্রামে আসার ওই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তো আপনাদের বোঝার সুবিধাতে হচ্ছে বলেই দিলাম যে ঢাকা থেকে চট্টগ্রামে আসছি বিয়ে খাওয়ার জন্য। যাই হোক, চট্টগ্রামে বিয়ে খাওয়ার জন্য আসছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার মামাতো বোনের বিয়ে, তো গায়ে হলুদের সন্ধ্যায় আমরা আসছি। আর চলেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামে গায়ে হলুদ কীভাবে মানে হয় অনুষ্ঠান। চট্টগ্রামের বিয়ে কিন্তু একটু অন্যরকমভাবেই হয়, আর সেজন্যই আপনাদের সাথে একটু একটু করে সব কিছু আমি শেয়ার করব। তো আমি আশা করছি আমার আপুদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে সামনের দিকে যাই, চলেন। আর আমার সাথে আপনারা একটু একটু ঘুরে ঘুরে দেখেন। আর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে। সন্ধ্যার পরপরেই কিন্তু সবাইকে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছে। আর এই যে একজনকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার দুলাভাই, মানে মেজো ননদের হাজবেন্ড। তো উনি ওইখানে হচ্ছে কথা বলতেছিল, আর আমি হচ্ছে সুযোগে একটু ভিডিও করে নিলাম যেন পরে বলা যায় আপনি তো ওইখানে আড্ডা মারতেছিলেন বা এই সেই হাসানো যায় ওনাকে একটু। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেজ সাজানো হয়েছে, আর সব মেহমানরা আসতেছে আস্তে আস্তে। সন্ধ্যার পরপরই কিন্তু খাওয়া দাওয়া চলতেছে, সবাই খেয়ে টেয়ে নিচে নাস্তা খাচ্ছে, তারপর হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছে। মধ্যরাতে কিন্তু এখানে খুব সুন্দর একটা কনসার্ট হবে, অনুষ্ঠান। তো আর চলেন, এখন হচ্ছে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক এক করে ঘরের ভিতরে। এই যে একজনকে দেখতে পেয়েছেন, ও হচ্ছে আমার একটা দেবর, আর এটা হচ্ছে মেজো মামা, বড় মামার মেয়ের হচ্ছে বিয়ে। আর এখানে কিছু দেখতে পাচ্ছেন, কেউ দুলাভাই, কেউ হচ্ছে ভাই, কেউ হচ্ছে আবার মামা, সবাই এখানে বসে আছে। আর চলেন আমি হচ্ছে ভিতরের দিকে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মেজো আন্টি, আর এই যে আরেকজন, উনি হচ্ছে পাশের বাসার। সবাই আসলে খুবই দুষ্টুমি করতেছে, আর আমি যেহেতু এখানে নতুন, তো অনেকেই তো মানে অনেকেই না, সবাই কয়েকজন শুধু বিয়েতে দেখেছিল আর সবাই তো দেখে নাই। তো সবাই খুবই আন্তরিক ছিল, আসলে সবাই খুবই মজা করছিল আমার সাথে, খুবই আন্তরিকতা। আর এখানে আমরা আসার পর পরেই কিন্তু দেখেন নাস্তা দিয়েছে, নুডলস ছিল, তারপর নিমকি মিষ্টি, আর এটা হচ্ছে নানির রুম, আমরা কিন্তু এখানে এসেই জায়গা করে নিয়েছি নানির রুমে। আর বিয়েতে কিন্তু দেখবেন বেশি মানুষ হলে কিন্তু মানে মানুষ হলে কিন্তু জায়গা পাওয়াটা খুবই কঠিন, তো সেজন্য হচ্ছে আগেই কিন্তু জায়গাটা বেছে নিতে হয় যে আমরা কোথায় শুবো কোথায় থাকবো। তো যাই হোক, এখানে দেখেন এখানে হচ্ছে মহিলা পার্টি, সব মহিলা বসে আছে এখানে। এটা হচ্ছে ছোট খালামণি, চা খাচ্ছে আর হাসতেছে, কত কিছু বলতেছে। আর এই যে একটা দেখতেছেন পিচ্চি মেয়েটা, কিউট, ও হচ্ছে যে খালামণির ছোট ননদ, ও হচ্ছে দারুণ নাচবে, আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব, তো আপনারা দেখতে পারবেন, ও ভালোই নাচতে পারে। আর চলেন আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দেই মুরব্বী টাইপের লোকজনকে। তো এখানে আছে হচ্ছে আমার শাশুড়ি আম্মা, তারপর নানি, এই যে ওনার ননদ, তারপর হচ্ছে নানির হচ্ছে ভাইয়ের বউ, বোনেরা সবাই এখানে, সব মুরব্বী টাইপেরা। তো সব মুরব্বী টাইপেরও আমি একটু ভিডিও করে নিলাম, সব কিছু স্মৃতি হয়ে থাকবে। আর এটা যেহেতু আমার ব্লগ ভিডিও, তো সব কিছু স্মৃতি করে রাখার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করছি। আর আমার ব্লগ ভিডিও তো তো থেকেই যাবে, আমার চ্যানেলটা যতদিন আছে, তো সেজন্যই আমি সব কিছু শেয়ার করছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে নানির ননদ,
আমি ভিডিও করছি বলে উনি আরেকটু ধরে ঠিক করে দিচ্ছে, আর এই যে সবাই হচ্ছে আমার দিকে হাসতেছে আর বলতেছে আমাদেরকে বেশ বেশি করে ভিডিও করো, আমরা যেন মারা গেলেও দেখতে পারো এই সে অনেক কিছু। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকজন কাজে কর্মে বিজি। এখানে হচ্ছে মামিরা আছে, ওনারা হচ্ছে রান্না বান্না, এই যে মেহমানরা আসার পর হচ্ছে চা নাস্তা দেওয়ার জন্য আর হচ্ছে ওগুলা তৈরি করতেছে এখানে বসে বসে। আর এখন চলে আসলাম এই যে এগুলো হচ্ছে এই যে রাত্রে খাওয়া দাওয়া চলতেছে যে ওইগুলা রান্না বান্না হচ্ছে। আর চলেন দেখি সামনে আরো কি। এই যে দেখতে পাচ্ছেন একজনের চোখ একদম গরু, এটা হচ্ছে বিয়ের দিনের জন্য গরুটা, যেহেতু ক্লাবে বিয়ে হবে। আর এটা হচ্ছে জামাইয়ের প্লেটে দুরুজের জন্য খাসি আস্তর দুরুজ, তো ওই জন্যই ক্লাবে যেহেতু বিয়ে হবে সেজন্য এই দুইটা জিনিসই কিন্তু আসলে ওরা দিবে, আর হচ্ছে বাকিটা তো ওখান থেকেই। তো যাই হোক, আমরা হচ্ছে এখন উপরে খাওয়া দাওয়া করব, নিচে ছোট জায়গা ছিল সেজন্য হচ্ছে ওখানে এক বেস বসানো হয়েছে পুরুষ। আর এখন হচ্ছে ছাদের উপরে চলে আসছি আমরা, খানাদানা এখানে চলতেছে দেখেন সবাই। এখানে হচ্ছে বুনা খিচুড়ি ছিল, গরুর মাংস দিয়ে বুনা খিচুড়ি সালাদ, তারপর হচ্ছে গরুর নিহারি ছিল। তো আর এখানে হচ্ছে যে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু আপনাদের সাথে আজ শুধু পরিচয় পর্বটাই শেয়ার করব, আর সাথে সামান্য একটু নাচ গান। আর পরবর্তী গায়ে হলুদের ব্লগটা হবে আসল, তো সেই অপেক্ষায় আপনারা থাকেন, আশা করছি ভালো লাগবে। আর চলেন আমরা হচ্ছে এই যে বউয়ের কাছে চলে যাই, এটা হচ্ছে আমার মামাতো বোন, আর ওই যে পাশে হচ্ছে ছোট্ট কালামুনি ওনার ননদ, আর এখানে ছিল খালাতো বোনেরা সবাই আসা যাওয়া করছে। আর চলেন আমি হচ্ছে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা হচ্ছে নাচ গান দেখেন, আর পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you.
Oh, my God.